2009 সালে মারা যাওয়ার সময় $500 মিলিয়নেরও বেশি ঋণে ছিলেন কিং অফ পপ খ্যাত সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসন। লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টের নথি এবং পিপলস ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা যায় 65 জনেরও বেশি পাওনাদারের পাওনা ছিল। এর মধ্যে AEG নামে একটি ট্যুর প্রমোটর প্রতিষ্ঠানের পাওনা প্রায় $40 মিলিয়ন। পাওনাদারদের মধ্যে কেউ কেউ আইনি পদক্ষেপও নিয়েছিলেন। উচ্চ সুদের হারের কারণে ক্রমেই তার ঋণের বোঝা ভারী হচ্ছিল। ২০১৮ সালের শেষার্ধে বিভিন্ন ল ফার্মকে মামলা পরিচালনা ও অন্যান্য খরচ বাবদ প্রায় $35 লাখ পরিশোধের অনুমতি চেয়ে আদালতে কাগজপত্র জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাসেস্টের পরিচালকদের দাবি, তারা সফলভাবে এই মামলাগুলোর অধিকাংশই নিষ্পত্তি বা খারিজ করতে সক্ষম হয়েছেন। মাইকেল জ্যাকসন 1980 এবং 1990-এর দশকে তার অত্যন্ত সফল অ্যালবাম এবং কনসার্ট ট্যুরের মাধ্যমে $100 মিলিয়ন আয় করেছিলেন। 1985 সালে তিনি $47.5 মিলিয়ন বিটলসের গানের ক্যাটালগটি কিনেছিলেন এবং পরে এটি সনির কাছে তাদের সংস্থার 50% শেয়ারের বিনিময়ে বিক্রি করেছিলেন। 1916 সালে সনি এই শেয়ারটি $750 মিলিয়ন কিনে নেয়। মাইকেল জ্যাকসন তার অমিত ব্যয়ী জীবনযাত্রার জন্য পরিচিত ছিলেন এবং অবাধে অর্থ ব্যয় করতেন। তিনি তার বেশিরভাগ টাকা খরচ করতেন দান, উপহার, বেড়ানো, ব্যক্তিগত বিমান, আসবাবপত্র, চিত্রকর্ম ও জুয়েলারির পেছনে। বেহিসাবি টাকা খরচের কারণে ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েন তিনি। ২০১৩ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর তদন্ত চলাকালীন একজন ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট জানান, মৃত্যুর আগ পর্যন্ত জ্যাকসনকে ঋণ বাবদ বছরে $30 মিলিয়ন খরচ করতে হতো। এছাড়াও ট্যাক্স অডিটের পরে জ্যাকসনের সাথে এখন IRS-এর সাথে মামলা চলমান। IRS-এর দাবি, এস্টেট জ্যাকসনের মোট সম্পদের মূল্য কম দেখিয়েছে এবং এজন্য কর এবং জরিমানা হিসেবে অতিরিক্ত $700 মিলিয়ন পাওনা তাদের।